আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যেসব মানুষেরা জান্নাত থেকে বঞ্চিত হবে তাদের সম্পর্কে। এক, মিথ্যা কসম করে অন্যের হক নষ্টকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মিথ্যা কসম করে কোনো ব্যক্তির হক নষ্ট করল, আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করেছেন এবং জান্নাত হারাম করেছেন। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, যদিও সাধারণ কোনো বিষয় হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও কোনো ডালের একটি শাখাই হোক না কেন। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। দুই, হারাম পন্থায় সম্পদ উপার্জন ও ভক্ষণকারী জান্নাতে যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শরীর হারাম খাদ্য দিয়ে লালিত হয়েছে তা জান্নাতে যাবে না। এই হাদিসটি নেওয়া হয়েছে বাইহাকি থেকে। তিন, পিতামাতার অবাধ্য, দায়ুস ও পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী জান্নাতে প্রবেশ করবে না। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তি জান্নাতে যাবে না, পিতামাতার অবাধ্যকারী, দায়ুস ও পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী মহিলা। চার, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। মুহাম্মদ বিন জুবাইর বিন মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। পাঁচ, নিজের অধীনস্থদেরকে প্রতারণাকারী বিচারক জান্নাতে প্রবেশ করবে না। মিকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, মুসলমানদের ওপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এ অবস্থায় মৃত্যুবরণ করে যে সে তার অধীনস্থদেরকে ধোঁকা দিয়েছে, তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। ছয়, উপকার করে খোঁটা দেয়, পিতামাতার অবাধ্য সর্বদা মদপানকারী জান্নাতে যাবে না। আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, উপকার করে খোঁটা দেয়, পিতামাতার অবাধ্যকারী, সর্বদা মদ্যপান ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সাত, প্রতিবেশীকে কষ্টদাতা জান্নাত থেকে বঞ্চিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার অত্যাচার থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। আট, অশ্লীল ভাষী ও বদমেজাজি ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। হারেসা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অশ্লীল ভাষী ব্যক্তি ও বদমেজাজি ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে। নয়, অহংকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। দশ, চগলখোর ব্যক্তি জান্নাতে যাবে না। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, চগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে। এগারো, জেনে বুঝে নিজেকে অন্য পিতার প্রতি সম্পর্ককারী জান্নাতে প্রবেশ করবে না। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি জেনে বুঝে নিজেকে অন্য পিতার প্রতি সম্পর্ক করে তার জন্য জান্নাত হারাম। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। বারো, বিনা কারণে তালাক দাবিকারী নারী জান্নাতে প্রবেশ করবে না। সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে নারী তার স্বামীর নিকট বিনা কারণে তালাক দাবি করে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। তেরো, কালো রঙের কলব ব্যবহারকারী
জান্নাতে প্রবেশ করবে না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শেষ জামানায় কিছু ব্যক্তি কবুতরের পায়খানার মতো কালো কলব ব্যবহার করবে, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।